আজ শনিবার ত্রয়োদশী কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতি হিসেবেই আজ হতে চলেছে। তিরিশ বঙ্গাব্দের আটই অঘ্রায়ণ দু হাজার তেইশ সালের পঁচিশে নভেম্বর শনিবার আজ ত্রয়োদশী এটি থাকছে সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত আজ শনিবারের সূর্যোদয় হচ্ছে সকাল ছটা একান্ন মিনিটে আর সূর্যাস্ত বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে আজকে রাহুকাল সকাল নটা উনত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকে যেহেতু শনিবার অবশ্যই শনিদেবের এবং কালী মাতার আরাধনা করবেন শনিবারের দিনটি তো সূর্যপুত্র আর কর্মফলদাতা শনিকে উৎসর্গ করার দিন আজকের অধিপতি দেবতা হল শনি শাস্ত্র মতে এই শনিবার কর্মফলদাতার পুজো করলে শনি দোষ সাড়ে সাতই ও আড়াই দূর হয় তাই আজকে যেভাবেই হোক সময় বার করে এগারো বার বা বার শনিদেবের বীজ মন্ত্রটি জপ করবেন ওম প্রাং প্রেং প্রৌং শনিশ্চরায় নম মা কালীকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকরণ মনে করা হয় দেবীকালীর মাতৃরূপের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজ পূজা করার সাথে সাথে এই মন্ত্রটি পারলে একশো আটবার বার জপ করবেন ওং ক্রেই কাল্লৈ নম সঙ্গে মা কালীর প্রণাম মন্ত্রটি জপ করবার চেষ্টা করবেন অংকালী কালী মহাকালী কালীকে পাপ হারেনি ধর্মার্থ মক্ষদ দেবী নারায়ণী নহস্তুতে আজ কন্যাশির ভাগ্য মিটার ফাইভ আউট অফ টেন শারীরিক দিক দিয়ে একটু সমস্যা আজ থাকতেই পারে শীতকাল তো একটা টান হাঁপানি বা সর্দি কাশি সংক্রান্ত সমস্যা থাকবে এটাকে পুষে রাখবেন না আপনার আস্থাভাজন কোনো চিকিৎসকের পরামর্শ নিন এবং দেরি না করে ওষুধ খেয়ে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন যে জগতের অর্থাৎ কর্মজগতের সঙ্গে আপনি জড়িয়ে আছেন সরকারি চাকরি বেসরকারি চাকরি কিংবা বাড়ি থেকে কোনো ব্যবসা যাই হোক না কেন সেখানে কম বেশি ভালো মন্দর একটা আবহ তৈরি থাকবে তবে হ্যাঁ কাজের চাপ যতই আসুক না কেন মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে মোকাবিলা করার চেষ্টা করবেন আপনার খুব কাছের কোনো সহকর্মীর সঙ্গে বিতর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন একদমই নয় কম কথা বলুন আর যদি কথা বলেন সেখানে শব্দ ব্যবহার একটু সতর্ক থাকবেন উচ্চ পদে থাকা মানুষের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু আজ ভালো যাবে এই পেশার সঙ্গে যেহেতু জড়িয়ে আছে আর্থিক দিক সেখানে কিন্তু অনেকটাই সমস্যাময় হয়ে উঠতে পারে আপনি অকারণ কোথাও মোটা টাকা ব্যয় করতে পারেন তবে হ্যাঁ শেয়ার মার্কেট বা কোনো জায়গায় বিনিয়োগ করা জমি কেনা বাড়ি কেনা গাড়ি কেনা একেবারেই করতে যাবেন না কাউকে ধার দেওয়ার ব্যাপারে আজকে একদম নিজেকে থামিয়ে রাখবেন কোনোভাবেই যেন আজকে পকেট থেকে বা বাড়ি থেকে টাকা বাড়ির বাইরে না যায় আপনার পারিবারিক ক্ষেত্রটা খুব ভালো বাবা মা দাদু কাকা জ্যাঠা কিংবা বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অত্যন্ত ভালো যাবে পরিবারের ছোটোখাটো যে সমস্যাগুলো আছে যেগুলো অনেক দিন ধরে থেকেও সমাধান হয়নি আজকে খুব ভালো সময় সেগুলো সবাই সামনে বসে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলা দেখবেন আজকে যে সমস্যাটা আপনি সমাধান করছেন আগামীতে সেই সমাধানের জন্য আপনার পরিবারের বন্ধনটা আরও ঋদ্ধ হয়ে চলেছে আর ভালোবাসার জগৎ প্রেমের জগতে আজ সত্যি সত্যিই শীতকালে বসন্ত নেমে আসবে খুব ভালো সম্পর্কের আবহ তৈরি হবে পিঠে কোথাও ঘুরেও আসতে পারেন এবং আপনার প্রেমের জগৎটা সামনে বা অর্থাৎ আগামীতে যাতে আরও সমৃদ্ধ হতে পারে তার জন্য কোনো সদর্থক ডিসিশন আপনি নিতে চলেছেন তবে হ্যাঁ আজকের দিনটাতে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে একটু সতর্ক থাকবেন আর ঘরে যদি অ্যাকুইডিয়াম থাকে সেই মাছগুলোকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার